প্রাচীনকালে যদি মানুষরা যখন ঘর বাড়ি তৈরি করতে শেখেননি তখন তারা পাহাড়ের গুহায় বসবাস করতো, এ কথা সবারই জানা। তবে একবিংশ শতাব্দীতে এসে এখনো মানুষ গুহায় বাস করেন তা বিশ্বাস করা কঠিন বটে। জানলে অবাক হবেন বই কি, গুহার মধ্যে আছে আস্ত এক গ্রাম, যেখানে গ্রামের যত কিছু দরকার সবই আছে। চীনের গুইজো প্রদেশে অবস্থিত ঝংডং নামক গ্রামটি বিশ্বের কাছে গুহা গ্রাম হিসাবে পরিচিত। 1949 সালে চীনের গৃহযুদ্ধের শেষের দিকে দস্যুদের থেকে লুকোনোর জন্য গুহাটি আশ্রয় নেন বেশ কিছু মানুষ। গৃহযুদ্ধ শেষ হলে সেখান থেকে যান তারা, লোকালয়ে আর ফেরেননি। বিশ্বের অন্যতম দেশ, বিশেষ করে প্রযুক্তি খাতে যেখানে চীন এত এগিয়ে, সেখানকারই নাকি একদল মানুষ এখনো বাস করছেন গুহার মধ্যে। এই গ্রামের বেশিরভাগ বাড়ি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। বাড়িগুলো গুহার প্রবেশদ্বারের কাছে অবস্থিত। 2000 সাল পর্যন্ত এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। একজন আমেরিকান পর্যটক পর্বত আরোহণের সময় গুহাটি আবিষ্কার করেছিলেন এবং সেখানে বসবাসকারী শিশুদের জন্য গুহার ভেতরে একটি স্কুল নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন। 7000 ফুট উঁচুতে অবস্থিত গুহাটি একটি ছোট্ট পাহাড়ে অবস্থিত। এর নিকটতম শহর এলাকা জিজুনের কান্টি থেকে 1 ঘন্টা লাগে সেখানে পৌঁছতে। গ্রামটিতে এখনো প্রতি বছর প্রচুর সংখ্যায় পর্যটক যান, যাদের মধ্যে চীন ছাড়াও অন্য দেশের পর্যটকরা আছে। তবে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরিত করতে উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সরকার। তা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে অস্বীকার করেছেন বারবার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার উচ্চতায় অবস্থিত। এটি বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করে। 2008 সালে যখন সরকার গ্রামের স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় তখন তারা বেশ সমস্যায় পড়েছিল। তারপরও তারা সেখান থেকে যেতে রাজি হয়নি। এমনকি 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে সন্তানদের গ্রামের বাইরে অবস্থিত স্কুলে নিয়ে যেত তারা। প্রাথমিকভাবে যথাযথ অবকাঠামো এবং বিনোদন সুযোগ সুবিধা না থাকায় সরকারি প্রচেষ্টায় গ্রামটি রূপান্তরিত হয়। তবে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে যোগাযোগ উন্নত করতে গ্রামে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। যদিও কিছু বাসিন্দা চলে গেছে কিন্তু এখনও অনেক গ্রামে বাস করছে। পাশাপাশি গ্রামের বাইরে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সাপ্তাহিক ছুটিতে আসে। ঝংডং বাসিন্দা লু থেওয়াং গ্রামের জীবন সম্পর্কে বলেন, এখনকার জীবন কঠিন কিন্তু গুহা আমাদেরকে শীতের তীব্র ঠান্ডা এবং গ্রীষ্মের উত্তাপ থেকে রক্ষা করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।